ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৩টায় সুবহানীঘাটস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর আশরাফ আলী। এতে আলোচনা সভায় মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক চৌধুরী সাদেকের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লিপি, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, ডক্টর নাজমুল ইসলাম, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, আমাদের এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, আমাদের এই দল আত্মবিশ্বাসের দল, আমাদের এই দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দল। কাজেই এই দেশকে গণতন্ত্রের হাত থেকে রক্ষা করতে হলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, মানুষের অধিকার, গণতন্ত্র, জনগণের অধিকার আবার ফিরিয়ে দিতে হলে বিএনপি ছাড়া। কাজেই বিএনপি আমরা আজকে অনেক নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রেখেছে, অনেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছেন। আমরা মনে করি কেন্দ্রীয় নির্দেশনা এখনই যথাযোগ্য সময়, এখনই উপযুক্ত সময়। কেন্দ্রীয় নির্দেশনার মাধ্যমে, কেন্দ্রীয় কঠিন কর্মসূচির মাধ্যমে, মাঠে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকার, সেই রাজনৈতিক সরকার, পুলিশের পুষা সরকার, এই সরকারকে বদল ঘটানো আর কোনোভাবেই সম্ভব নয়। একমাত্র আন্দোলন সংগ্রামের মাধ্যমে।